দেশে বছরে সড়ক দুর্ঘটনায় 24,954 জন মানুষের প্রাণহানি ঘটছে, আর সড়ক দুর্ঘটনাজনিত জিডিপির ক্ষতি 5.3%। রাজধানীতে সংবাদ সম্মেলনে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি বিশ্ব ব্যাংকের উদ্ধৃতি দিয়ে এসব তথ্য জানায়। সমিতি সড়ক আইন ও বিধি অনুযায়ী দুর্ঘটনায় আহত সব নাগরিককে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছে। জাতীয় সড়ক নিরাপত্তা দিবস উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী দুর্ঘটনায় নিহতদের প্রতি পরিবারকে 10 লাখ, আহত রোগীকে 5 লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান। তিনি দাবি করেন, ই ট্রাফিং সিস্টেম চালু হলে সড়কে দুর্ঘটনা 80% কমে যাবে। সরকারের নির্বাচনী অঙ্গীকার থাকলেও সড়ক নিরাপত্তায় দৃশ্যমান কোনো কার্যক্রম নেই। বিআরটিও সড়ক পরিবহন মন্ত্রণালয় রোড সেফটি ইউনিট গঠন করলেও দুর্ঘটনা রোধে তাদের কোনো গবেষণা নেই। সড়ক পরিবহন মন্ত্রণালয়ে বছরে 30 থেকে 35 হাজার কোটি টাকার বাজেট বরাদ্দ থাকলেও সড়ক দুর্ঘটনা প্রতিরোধে কোনো বাজেট নেই। বিআরটি এর পরিসংখ্যান অনুযায়ী চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত 4,016টি সড়ক দুর্ঘটনায় 3,327 জন নিহত হয়েছে এবং 5,781 জন আহত হয়েছে। সড়ক দুর্ঘটনায় হতাহতদের আর্থিক সহায়তা তহবিলে বাস মালিক সমিতি, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের পাশাপাশি বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। সড়ক দুর্ঘটনায় হতাহতদের আর্থিক সহায়তা প্রাপ্তির আবেদন জমাদানের সময়সীমা দুর্ঘটনার তারিখ থেকে 1 মাসের পরিবর্তে অনুন্য 1 বছর রাখতে হবে।